বলছি বিধানসভা কেন্দ্রে কাকচার বিদবিহারের ফুলছড়ি 9 নম্বর বুথে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা অন্ধকারের কারণে ক্ষোভে ভোট দেওয়া বন্ধ করল এলাকাবাসীরা। এই গ্রামে ভোটার সংখ্যা 480 জন। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহণ। 15 জন ভোট দেওয়ার পর এই সমস্যা দেখা দেয়। ওই বুথের দায়িত্বে থাকা বিএলও জানিয়েছেন তিনি বিষয়টি জানতেন না, জানা মাত্রই ব্যবস্থা নিচ্ছেন। জানানো হয়নি প্রথমত, আর এই আমি যেমনি আমাকে বলেছেন তেমনি আমি সঙ্গে সঙ্গে এসেছি এবং একটা ব্যাটারি ব্যবস্থা করেছি। আপনি তো এটা দায়িত্বে আছেন। আমি এসেছিলাম সকালে, ভোট শুরু হয়েছে তখন চলেছে, তারপর আমাকে কিছু বলেনি যে এরকম অসুবিধা হয়েছে। অসুবিধা যেমনি যে মাত্র আমাকে বলে পাঠিয়েছে তেমনি সঙ্গে সঙ্গে এসেছি। এতক্ষণ ধরে যে বন্ধ রয়েছে ভোট, কি নেওয়া হচ্ছে ব্যবস্থা? আমি একটা ব্যাটারির ব্যবস্থা করেছি, একটা এলইডি লাইটের ব্যবস্থা করেছি। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক ও বিএলওর উপর ক্ষোভ উগ্র দেয় গ্রামবাসীরা। যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ঠিক না হচ্ছে ততক্ষণ ভোট দেবেন না বলে ভোটাররা জানিয়েছেন। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এখন কি অবস্থা? এখন আমি দাঁড়িয়ে আছি, মানে আপনারা এখন চরম সমস্যার মধ্যে।